हेलो बियर्स आबार आसलाम आपनादेर माझे नतून एकटा भिडियो निये। आजके आमादेर साथे आछे हिप हप बाइकार रुहुल साहब तराटिया निये, आछे आमादेर जिजू, तारपर आछे आमादेर रियाद, तारपर काजी साहेबके तार चेनार किछु नेई, काजी साहेबके सबाई चिने, आर आछे छोटो भाई রাব্বি। আর আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট আছে, সে হলো আমার মা আর কি আমার মামনি। মামনি হাই দিয়ে দাও আর বলো কি জানি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তুমি বলবো কেন, তুমি বলো মামনি, এদিক তাকাও। আজকে আমরা এই স্পেশাল ট্যুরটা শুধু আমাদের মামনির জন্য, মামনি বলছে তাই আজকে আমাদের ট্যুরটা হবে, তাই না? সবাই কি রেডি? সো লেটস গো। কি রেডি গাইস? আপনারা এখন দেখতেছেন আচাইরা বাইকার গ্রুপ। সো আমরা এখন যাচ্ছি হানকাটা ব্রিজ। তো এখন আমরা সকালে কাশিমপুর থেকে রওনা দিচ্ছি, কাশিমপুর চৌরাস্তা কোনাবাড়ি কাশিমপুর থেকে রওনা দিচ্ছি। এখন আমরা আছি, বর্তমানে আছি আমরা কড্ডা ব্রিজ। সো আমরা এখন সবাই চৌরাস্তার দিকে যাচ্ছি, কোনাবাড়ির ভিতর দিয়ে এখন চৌরাস্তার দিকে যাচ্ছি। তো সকালে সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন। সো গাইস আমাদের সাথে আছে এখন, আমাদের সাথে আছে একজন বড় ভাই আলী ভাই। সো তিনি আজকে ফুল মুডে আছেন, কারণ তার সাথে তার মামুনি আসছে। সো এখন আমরা আমাদের প্রিয় মামুনিকে, আমাদের স্পেশাল গেস্ট যার জন্য এই ট্যুরটি না হলেই নয়, সে হচ্ছে আমাদের মামুনি। হাই দাও। সো ওর জন্যই আজকে এই ট্যুরটি প্ল্যান করা হয়েছে। তো সকলে সাথে থাকুন, এনজয় করতে থাকুন। তো সামনে আছে আমাদের আরেক বড় ভাই কাজী ভাই। তো কাজী ভাইকে তো সবাই চিনেন, তো তাকে পরিচয় করার আর কিছু নেই। তো কাজী ভাইয়ের সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই রিয়াদ ভাই। সো রিয়াদ ভাই, সো গাইস আমরা এখন আছি চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। সো আপনারা দেখতেই পাচ্ছেন চৌরাস্তার মূর্তি। সো এখন আমরা চৌরাস্তা আছি। তো চৌরাস্তা থেকে এখন আমরা যোধপুরের রুটে ঢুকছি, যোধপুর রেল স্টেশন সেই রুটে ঢুকছি এখন। সো যারাই রোডগার্ডে বাইক চালাবেন, যারাই রাইড করবেন, অবশ্যই তারা সকলে হেলমেট পরিধান করবেন এবং যথেষ্ট যতটুক পারেন ততটুক সেফটি ইউজ করবেন। সো আজকে দেখতেই পাচ্ছেন রোডে কীরকম জ্যাম। সো আজকে বৃহস্পতিবার, অবশ্যই রোডে আজকে জ্যাম থাকবে। সো আশেপাশের ভিউটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু আসলে আজকে যানজটের কারণে রোডটা প্রায় একটু হয়ে গেল। যেহেতু আজকে বৃহস্পতিবার অফ ডে, কিছু কিছু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিউটা খুব সুন্দর, আপনারা আসলে আসলে সবাই দেখতে পারবেন। আর রাস্তাঘাট মোটামুটি ভালোই। তো তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ভিউটা। এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। সো এই যে কাজী ভাই সামনে আছে, তো আজকের ভিউটা অবশ্যই দেখতে পাচ্ছেন, ভিউটা খুবই সুন্দর। তো যার কারণে আসলে আমরা আজকের ওই দিনটি প্ল্যান করা, সো সে হচ্ছে আমাদের মামুনি এলিজু, ওর কারণে আসলে আজকের ভিউটা খুবই সুন্দর লাগতেছে। তো এই যে আমাদের মামুনি এলিজু, সো আলী ভাইয়ের সাথে আছে। হ্যাঁ হ্যাঁ
সো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে। সো আপনারা আসলে সকলেই দেখতে পারবেন খুব সুন্দর এরিয়া, এর ভিতরে যদি আপনারা প্রবেশ করেন তাহলে খুবই খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন। চলে আসছি যোধপুর। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা এখন শিববাড়ি মোড় আসছি, শিববাড়ি বাস স্ট্যান্ড। তো দেখতে থাকুন, আমরা এখন জ্যামের ভিতর দিয়ে আপনি দেখতেছেন জ্যামের ভিতর দিয়ে খুব কষ্টে বেরোচ্ছি। তো আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন আমরা যোধপুর রেল স্টেশনের ভিউটা। তো এই জায়গাটা হচ্ছে রেল স্টেশন এবং গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন সামনে। তো সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন আজের বাইকার্সের সাথে। স্টেশনের কাছে স্টেশনের সামনে আছি, তো দেখতেই পাচ্ছেন আজকে কি পরিমাণ জ্যাম। তো জ্যামের কারণে আজকে আমরা লেট হয়ে গেলাম। তো গাইজ আমরা এখন আছি পুলিশ সুপার কার্যালয়। তো এখন আমরা সামনে নিয়ে যাচ্ছি, আমরা রানী বিলাসমতি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে। তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা ভিউ, তো গাজীপুর রাজবাড়ি। তো আপনারা আসলে দেখতে পারবেন খুব সুন্দর একটি ভিউ গাজীপুর রাজবাড়ি মাঠে, খুব সুন্দর ফুচকার দোকানের ভিউটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো গাইজ এখন আমরা যাচ্ছি হানকাটা ব্রিজ। তো আপনারা সকলে দেখতেই পাচ্ছেন গাজীপুর মডেল একাডেমির শাখার ভিতরে আছি। তো দেখতে পাচ্ছেন আপনারা সকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো গাইজ আপনারা ভিতরে রুটে ঢুকলে বুঝতেই পারবেন খুব সুন্দর, তো পরিবেশটাও আজকে খুব সুন্দর লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যার কারণে আজকে ট্যুরটা আরও খুব মজা লাগছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা রোডটা মোটামুটি খুবই সুন্দর, তো আশেপাশের ভিউটাও খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা। আর আমরা যদি আপনাদের ভিউ দেখাই তাহলে ভিউ দেখলে আপনারা দেখতে পারবেন এই যে তো আশেপাশের ভিউটা দেখেন।
সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ব্রিজে এসে দাঁড়াইছি। সো আমাদের সাথে আছেন রাব্বি। রাব্বি তো কেমন লাগতেছে? খুব ভালো। সো সাথে আছেন আমাদের এফজেড বাসন্তিরি আলী ভাই। এই আমাদের বয়স কিন্তু রুহুল দেয়, সেজন্য তাকে দেখানো হয় না। আমাদের হিপ হপ বাইকার ভাইয়া কিন্তু আমাদের চ্যানেলের ভয়েস দাতা, সো তার জন্য সবাই দোয়া করবেন। হিপ হপ বাইকার ভাইয়া, আজকে কি বয়স দিতে অনেক কষ্ট হয়েছে? না, মোটামুটি এত কষ্ট হয় না। আমাদের চ্যানেলে দোয়া করবেন আপনারা, যাতে ভালোভাবে কথা বলতে পারি। নিউ নিউ তো এখন একটু, আর আমরা সে কোথায় আসলাম? হানকাটা। হানকাটা ব্রিজ। এই যে লোকে সুন্দর জিনিসটা দেখা দেয়। কাজী সাহেব কিছু বলুন। এই কাজী সাহেব ভাই, অনেক আগে আসছিলাম, আসছিলাম রিয়াদ ভাই। জার্নিটা অনেক ভালো ছিল, সামনের বার আরও দূরে হবে। হ্যাঁ, এই তো আমাদের জিজু, আর সাথে আমার মামনি। মামনি কিছু বলো। কি বলবো, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বলো। হ্যাঁ, সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের জিজু সেলফি তুলতেছে, তো সাথে আছেন আমাদের জিজু মামুনি। মামুনি কিছু বলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন সকলে আমাদের সাথে আছে এখন আলী ভাই, রাব্বি, জিজু, কাজী আমার চাচা, রিয়াদ ভাই। তো আমরা সকলে আসছি এখন হানকাটা ব্রিজ। তো কাশিমপুর টু হানকাটা ব্রিজ প্রায় কাশিমপুর থেকে 25 কিলোর মতো হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই জায়গার ভিউটা দেখেন আপনারা সকলে। তো ভিউটা খুবই সুন্দর। তো আসলে অবশ্যই আপনারা ভালো, আপনাদের ভালোই লাগবে, খারাপ না। তো জায়গাটা খুব সুন্দরই। তো আপনারা এই পাশের ভিউটা দেখতে পাচ্ছেন, এই পাশে বসার জন্য কুটির রয়েছে। তো কুটিরে গেলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর। তো যার কারণে আজকে আসে কুটিরে খুব সুন্দর লাগে। এখানে আপনাদের বসার জন্য জায়গা আছে, তো বসতে খুবই ভালো লাগবে। জায়গাটা আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে। তো এটাই হানকাটা ব্রিজ। তো সকালে সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন হানকাটা ব্রিজ। যদি আপনারা কেউ আসেন তাহলে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট খুবই সুন্দর এবং আশেপাশের ভিউটাও খুব সুন্দর। তো যার কারণে এখানে আসা, তো আপনারা আসলে দেখতে পারবেন অবশ্যই এখানে রেস্টুরেন্ট আছে, তো কুটির আছে। কুটির ভিতরে আপনারা আপনাদের খাওয়া দাওয়ার জন্য অবশ্যই ভালো একটি হোটেল পেয়ে যাবেন। তো গাইজ এখন আমরা হোটেলের ভিতরে ঢুকতেছি। তো সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলের নাম বর্ষা বিলাস ট্যুরিজম। তো হোটেলের ভিউটাও খুব সুন্দর মোটামুটি। তো দেখি ভিতরে। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, তো ভিতরে ভিতরের ভিউটা। তো ভিতরে দেখা গেছে আপনাদের জলকুটির মতোই, খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো যার কারণে আপনারা এখানে আসলে অবশ্যই এনজয় করতে পারবেন, ভালো লাগবে আপনাদের। তো সকলের সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন। সো গাইজ আমরা এখন সকালে আছি গাজীপুর যোধপুর রাজবাড়ি মাঠে। সো এখন এখানে আমরা চটপটি ফুচকা খেতে আসছি। তো আমাদের আম্মু কি খাবে? আম্মু তুমি কি খাবা? ফুচকা খাবে। তো তার জন্য আমরা এখানে সকালে আসছি। সো আসলে তোমার নাম কি? তো আসলে সকালে জামিল ভাইকে ডাকবেন অবশ্যই, তিনি এখানে থাকবে। তো তার ফুচকাটা খুব ভালো, তো আপনারা আসলে অবশ্যই তাকে দেখতে পারবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। সো গাইজ আমরা এখন বাসার জন্য রওনা দিচ্ছি।
তো আমাদের ট্যুরটি আপনাদের কেমন লাগলো তো সকালে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।